তীব্র শীত সাথে কুয়াশার ধোঁয়াশা মাখা ভোরে আধো আলো আধো ছায়ায় হাড় কাঁপানো শরীর নিয়ে নেমে পড়ি রাস্তায়। আস্থার উপর ভরসা রেখে আর মেট্রো রেলের পিলার গুনতে গুনতে পৌঁছে যায় ঢাকার সাভারের বিরুলিয়া ব্রিজে। কিছু সময় এ ব্রিজ থেকে তুরাগ নদীর ব্যস্ততা উপভোগ করি, আবারও চলা শুরু। উদ্দেশ্য সাভারের সদুল্লাপুরের গোলাপ গ্রাম। আসসালামু আলাইকুম, গোলাপ গ্রাম থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার সাথে আজকে আছেন আমিরুল ভাই, সবসময় যাকে দেখেন আমার সঙ্গেই থাকে। তা আমিরুল ভাই বলেন, আপনাকে কেমন লাগছে জায়গাটা? অনেক সুন্দর, বিশেষ করে এটা কুয়াশাবৃত যে পুরো গোলাপ এরিয়া, গোলাপ গ্রাম, কুয়াশাবৃত গোলাপ গ্রাম, এটা এটা একটা বিষয়। দূরের তাল গাছগুলো মানে নাটকীয় একটা ব্যাপার, সেটা পুরো নাটকের সিনেমার মধ্যে যেসব গ্রামগুলো দেখায় আপনারা ঠিক বলবেন। অ্যাকচুয়ালি গোলাপের সাথে ওই ব্যাকগ্রাউন্ড যদি সুন্দর না হতো না, তাহলে মনে হয় গোলাপ গ্রামটা গোলাপ গ্রাম হতো না। গোলাপের সাথে ব্যাকগ্রাউন্ড সুন্দর বলে এটা গোলাপ গ্রাম। আপনি এখানে কি লোকজনকে আসার জন্য কি? না না, হ্যাঁ আসতে পারে, বিকজ অফ আসলে আমরা তো গ্রাম দেখা ভুলেই গেছি, গোলাপ দেখার উদ্দেশ্য অন্তত গ্রাম দেখা হয়ে যাবে, এটার আশেপাশের তাল গাছ দেখা হয়ে যাবে, কুয়াশা দেখা হয়ে যাবে। তো শীতের মধ্যে সকালবেলায় আসেন, ফজর পরে চলে আসেন। ঠিক আছে, তো চলেন তাহলে আমরা আরো ঘুরে দেখি গোলাপ গ্রামটা। এটাই মূলত গোলাপ গ্রামে প্রবেশ পথ। পাশেই পেয়ে যাবেন আপনাদের গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। এই প্রবেশ পথেই নাস্তা করার জন্য পেয়ে যাবেন অনেকগুলো ভ্রাম্যমান হোটেল, সাথে আরও পাবেন কিছু ভ্রাম্যমান ফুলের দোকান। যে ফুলগুলো মূলত এই গোলাপ গ্রাম থেকে বা গোলাপের মাঠ থেকে তুলেই এই দোকানে রাখা হচ্ছে পরিদর্শনকারীদের জন্য বা যারা এখানে বেড়াতে আসবেন তাদের কাছে বিক্রয়ের জন্য। এই গোলাপ গ্রামে ঢোকার পরেই পাবেন এই ধরনের কয়েকটি ফুলের বাগান বা গোলাপের বাগান। আমরা এই গোলাপ গ্রামের সৌন্দর্য দেখে নিজেদেরকে সামলাতে না পেরে DSLR ক্যামেরা বের করে একের পর এক ছবি তুলতে শুরু করি। একটি গোলাপ গ্রামে প্রবেশের পথ। ইচ্ছে করলে এখানেও আপনারা বাইক বা আপনাদের অন্য কোনো যানবাহন রেখে যেতে পারেন। এই ইটের ছলিং বিছানো পথটি ধরে হাঁটতে থাকলেই দুই ধারে পড়বে গোলাপ বাগান আর গোলাপ বাগান। চোখ যত দূরে যাবে শুধু গোলাপ বাগান আর গোলাপ বাগান। এই গোলাপ বাগানে আপনারা কিন্তু এরকম ছোট ছোট ভ্রাম্যমান গোলাপ বিক্রির দোকানও দেখতে পাবেন। আবার গোলাপ গ্রামে ঘুরতে ঘুরতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন, তাহলে এ ধরনের বসার ব্যবস্থাও আছে। এই গোলাপ গ্রামটির একেবারে শেষ প্রান্তে আছে একটি লেক, এখানেও কিছু সময় কাটিয়ে নিতে পারেন। চারিদিকে যতই চোখ যায় শুধু গোলাপ আর গোলাপ বাগানে পরিপূর্ণ।
থেকে যা দেখা যাচ্ছে সব গোলাপ আর গোলাপ, গোলাপ গাছে ভরা প্রচুর। আপনারা এখানে আসতে পারেন, অবশ্যই সকালে আসেন, সকালেই ভালো হবে। এখানে যে শুধু গোলাপ গাছই আছে তা কিন্তু নয়, সাথে আরো পাবেন বিভিন্ন ধরনের ফুলের সমারোহ। সুন্দর জায়গা, আপনারা আসবেন, খুবই ভালো লাগবে। এখানে চারিদিকটা শুধু গোলাপ আর গোলাপ। গোলাপ গ্রাম নাম আসলেই ঠিক আছে, গোলাপ গ্রাম নামটা। আসার উপায় আপনারা দুইটা ওয়েতে আসতে পারবেন। একটা হচ্ছে মিরপুর বেড়িবাঁধ হয়ে বিরুলিয়া গ্রাম হয়ে এখানে আসা গোলাপ গ্রামে, আর একটা হচ্ছে সাভার। সাভার স্ট্যান্ড থেকে অটো পাওয়া যায়, ওখান থেকে অটো নিয়ে এখানে চলে আসতে পারবেন। গোলাপ গ্রাম ঘোরা শেষ হলে আমরা ওই দিন চলে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অতিথি পাখি দেখার জন্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এই কয়টি পাখি ছাড়া আমরা আর তেমন কোনো পাখি দেখতে পাইনি। এবার নাকি শীতের পাখি অনেক কম এসেছে। দুঃখ ভরা ক্রান্ত মন নিয়ে তাই আমরা চলে গেলাম এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশেই অবস্থিত সাভারের নবীনগরে স্মৃতিসৌধে। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এর নকশা প্রণয়ন করেন স্থপতি সৈয়দ মইনুল হোসেন। এছাড়া এখানে রয়েছে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি গণকবর।
রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রচারের অন্তর্ভুক্ত। এটি একটি বাংলাদেশের স্বাধীনতার স্মারক স্থাপনা। বাংলাদেশের 1971 সালে যে মুক্তিযুদ্ধটি হয়েছিল, এটাতে যারা সামরিক, বেসামরিক বা বিদেশিরা যারা নিহত হয়েছিলেন তাদের স্মরণেই এই স্থাপনাটা তৈরি করা হয়েছিল। এই স্থাপনাটা তৈরি করেছিলেন, এর স্থপতি ছিল, আর্কিটেক্ট ছিলেন সৈয়দ মইনুল হাসান। এটার কাজ শুরু হয় 1978 সালে এবং শেষ হয় 1982 সালে। এটাই মূলত স্মৃতিসৌধের প্রবেশদ্বার। স্মৃতিসৌধের চারিদিকে রয়েছে সাজানো গোছানো সুন্দর ফুলের বাগান। বাগানগুলো সুন্দর করে পরিচর্যা করা হচ্ছে। তাছাড়া স্মৃতিসৌধের পাশেই এমন লেকের সৌন্দর্যও আপনারা দেখতে পাবেন। আর স্মৃতিসৌধ জায়গাটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। সুতরাং আপনারা এই সুন্দর জায়গাটি কোনোভাবে নোংরা করবেন না। এই নান্দনিক স্থাপনাটি অবশ্যই আপনারা দেখতে আসবেন। যারা ঢাকাতে থাকেন বা যারা ঢাকাতে বেড়াতে আসেন, অবশ্যই অবশ্যই আপনারা অন্তত একবার হলেও এই নান্দনিক স্থাপনাটি দেখতে আসবেন। আর সঙ্গে অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে, শিশুদেরকেও নিয়ে আসবেন, তাদেরকে স্বাধীনতা সম্পর্কে জানার জন্য। এ ধরনের স্থাপনা তাদেরকে দেখিয়ে স্বাধীনতার প্রতি তাদের আগ্রহকে আরও বাড়ানোর জন্য অবশ্যই অবশ্যই নিয়ে আসবেন। আর আজকের এই গোলাপ গ্রাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাখি দর্শন ও সাথে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ দেখার গল্প এখানেই শেষ হলো। আজকের এই গল্প আপনাদের যদি বিন্দু পরিমাণ বিনোদন ও জ্ঞান পিপাসু করে থাকে, তবে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না যেন। সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।